হিজরত যেই ঘটনাটা সাহাবীদের কাছে এত বড় বিষয় হলো যে সেই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য একটা সোনার গহনা শুরু করে দিয়েছেন ঘটনাটা তাৎপর্যপূর্ণ না হলে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ না হলে তো সাহাবীরা এটা করতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘটনাটা অনেক বড় ঘটনা সেটাকে ধরে সংগণনা শুরু করেন নাই সেটাকে গোড়া করে সংগণনা শুরু করেন নাই করেছেন হিজরতকে তাহলে হিজরতটার তাৎপর্য এবং গুরুত্ব খোলাফায়ে রাশেদার কাছে সাহাবায়ে কেরামের কাছে যে অনেক বড় ছিল সেটা তার বলার অপেক্ষা রাখেন তো এই হিজরতটা আসলে কি হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে হিজরত করেছেন সেই ঘটনা ছিল মাতৃভূমি প্রিয় দেশ প্রিয় জায়গা নিজ অঙ্গন এটাকে ত্যাগ করে তারা আরেক জায়গায় চলে গেছেন আল্লাহর নির্দেশে মক্কাকে ছেড়ে মদিনায় চলে গেছেন কেন সেটা করেছেন তারা এইজন্য যে মক্কা নিজের মাতৃভূমি হওয়া সত্ত্বেও সেখানে থেকে আল্লাহর নির্দেশ পালন করা যাচ্ছিল না হিজরত মক্কা থেকে মদিনায় হিজরত করে সাহাবীরা মুহাজির হওয়ার মর্যাদা অর্জন করেছেন সেটা আমরা চাইলেও এখন আর অর্জন করা সম্ভব না বাট ওই যে হাদিসটা মাথায় রাখতে হবে ওয়াল মুহাজিরু মান হাজারা মানা আল্লাহু আনহু আল্লাহর নিষিদ্ধ কাজ বস্তুকে ত্যাগ করার মধ্য দিয়ে মুহাজির হওয়ার হিজরতকারী হওয়ার যে মর্যাদা সেটা কিয়ামত পর্যন্ত ওপেন আছে আমাদের জন্য ভ্যালিড আছে আমরা সেই অফারটা যেন কোনোভাবে মিস না করি কিয়ামত পর্যন্ত হিজরতের মূল চেতনাটা বাকি থাকবে মূল চেতনা কি আপনি কোন একটা মানুষের সাথে চলতে গেলে দিনের উপরে চলতে পারেন না আপনার অসুবিধা হয় লোকটা আপনাকে উল্টা পথে পরিচালিত করে প্রভাবিত করে তার সাথে থাকলে আপনি খারাপ হয়ে যান আল্লাহর পথে চলতে পারেন না এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে থাকার জন্য নিজের ভালোর জন্য ওই ব্যক্তির সঙ্গকে ত্যাগ করে ফেললেন এটা হিজরত এটা হলো কি আমরা যদি আল্লাহর জন্য এরকম কোনো ব্যক্তি কোনো জায়গা কোনো স্থান কোনো প্রতিষ্ঠান কোনো কিছুকে ত্যাগ করি এর নাম হিজরত অতএব হিজরতের মূল চেতনাকে প্রতি মুহূর্তে প্রতিদিনে প্রতি ক্ষণে প্রতি জায়গায় প্রতিদিনে আমাদেরকে আমল করতে হবে আপনি হিজরত করে করে ভালো মানুষ হবেন এই জন্য হাদিসে আসছে ওয়াল মুহাজিরু মান হাজারা মা না আল্লাহ আনহু প্রকৃত মুহাজির সে যে আল্লাহ নিষিদ্ধ কাজকে ত্যাগ করে গোটা দিনটা হলো ত্যাগের নাম গোটা ইসলামটা কিসের নাম ত্যাগের নাম আজকের শয়তানি সভ্যতা শয়তানি সংস্কৃতি এটা আপনাকে ভোগের কথা বলবে পয়সা কামাও চেয়ার দখল করো পাওয়ার হোল্ড করো দাপট দেখাও ফুর্তি ফাট্টা করো মজমাস্তি করো বউ বাচ্চা নিয়া ফ্যামিলি নিয়া ভোগের কথা বলবে ইসলাম আপনাকে বলবে পদে পদে ত্যাগের কথা এই ত্যাগ আপনার আখেরাতকে তো গড়ে দিবেই দুনিয়াটাকে উপভোগ্য করে দিবে আর ভোগ কখনো আপনার দুনিয়াটাকে প্রকৃত উপভোগ্য করতে পারে না আমাদের চাইতে উন্নত বিশ্বের মানুষরা অনেক বেশি ভোগ করে আমি প্রায় বলি যে জাপানে যারা গেছেন যেহেতু আমার জাপানে খুব জাপানটা আমাকে খুব বেশি প্রভাবিত করছে এর জন্য বিভিন্ন সময় এক্সাম্পল উঠে আসে যে এমন এমন প্রাকৃতিক দৃশ্য মনে হয় যে সুবহানাল্লাহ দুনিয়ার জান্নাত বলতে কিছু যদি থাকে তো এরকমই হবে মনে হয় কানাডার কিছু দৃশ্য জাপানের কিছু দৃশ্য আপনি অবাক হয়ে যাবেন সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ তাআলা সেখানে মানে সৌন্দর্য বিছিয়ে রেখেছেন সামুদ্রিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য গাছপালার সৌন্দর্য আর মানুষগুলার আচরণ ব্যবহার সমাজ সব সব মিলে এত আপনার সব কিছু ভালো আকাঙ্ক্ষা চাইতে প্রত্যাশা চাইতে আর অনেক বেশি অথচ আত্মহত্যার প্রবণতা পৃথিবীতে সবচাইতে বেশি তাহলে বোঝা গেল দুনিয়ার এই ভোগ বিলাসের মধ্যে মানুষ আসলে শান্তিটা শান্তির জন্য ছটফট করে কিন্তু শান্তিটা পায় না শান্তি হলো ত্যাগে ভোগে না এই জন্য হিজরতের যে মূল তাৎপর্য মূল চেতনা সেটা আমাদেরকে ধরে রাখতে হবে আমরা ত্যাগ করব কার জন্য সেটা ব্যক্তিকে হতে পারে প্রতিষ্ঠানকে হতে পারে কর্মস্থলকে হতে পারে প্রতিবেশীকে হতে পারে বন্ধুবান্ধবকে হতে পারে যে কোনো মানুষকে হতে পারে ত্যাগ করব কার জন্য আল্লাহর জন্য এটাই হলো ইসলাম এটাই হলো দ্বীন
অতএব হিজরতের এই চেতনাটা আজ আমাদের মধ্যে কতটা নিয়ে কতখানি আছে সেটা নিজেকে নিজে জিজ্ঞাসা করা উচিত, সেটাকে রিয়লাইজ করা উচিত, সেটাকে স্টাডি করা উচিত এবং এটাকে ঝালাই করা উচিত যদি কোথাও ত্রুটি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। অনেক লোক আছে দেখবেন এটা পারে না, অনেক যুবক অবৈধ সম্পর্কে জড়িয়েছে, হারাম সম্পর্কে রিলেশনে জড়িয়েছে, তার জন্য হিজরতের চেতনাটা অ্যাপ্লিকেবল, সে এখন এটাকে অ্যাপ্লাই করতে হবে, এটাকে সে এখন প্রয়োগ করতে হবে যে আমি আল্লাহর জন্য ত্যাগ করব, আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলব। ব্যাস এই ত্যাগটা আল্লাহর জন্য যদি করেন প্রথম করতে কষ্ট হবে কিন্তু পরে এটা উপভোগ্য হবে, আপনার কাছে অদৃশ্য একটা তৃপ্তি আপনি অনুভব করবেন যে আমি আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটা করতে পেরেছি। অতএব এই স্যাক্রিফাইসটা আমাদের প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষণে ক্ষণে করতে হবে, এই টোটাল হিজরতের মূল শিক্ষাটাই এটা। চেষ্টা করবো না সবাই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর জন্য ত্যাগকারী হিজরতকারী আল্লাহর জন্য স্যাক্রিফাইসকারী আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন।